হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোয়েলালী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বরাবর মতো আজও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি আর্নিং টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, আজকের আর্নিং টিউটোরিয়ালে আমি আপনাদের মাঝে বিগেস্ট একটি এয়ারড্রপ শেয়ার করতে যাচ্ছি, যেখান থেকে উইদাউট ট্র্যাপার প্রত্যেক ইউজারের $18 অব দি প্রফিট হবে। এবং কি আইডিউ প্রাইস অনুসারে আপনারা যদি ক্যালকুলেট করেন, তাহলে এখান থেকে প্রত্যেক ইউজারের $35 থেকে $40 অব দি প্রফিট হবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরলি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা মেন টপিকে ফিরে যাই। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দিতে পারছেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যখন এয়ারড্রপে কাজ করবেন, সকল এয়ারড্রপের পেমেন্ট প্রুফ এবং কি আপডেট নিউজগুলোগুলো আমি কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি এবং সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন, কুকয়েন থেকে একটি পেমেন্ট পেয়েছি, প্রায় 4500 টাকার পেমেন্ট পেয়েছি ছোট্ট একটি ট্রাক্স কমপ্লিট করে। তো এরকম বিভিন্ন ট্রাক্স এবং কি বিভিন্ন আপনার এয়ারড্রপ আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। তাই মাস্ট বি, যারা নতুন রয়েছেন প্রত্যেকে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আজকের যে অফারটি রয়েছে, এই অফারে জয়েন করার জন্য আপনার পাঁচ স্টপ আমার যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওর টাইটেল বার আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনাদের মাঝে সেম এরকম একটি ইন্টারফেস হবে, এখান থেকে পাঁচ স্টপ আপনারা ক্লিক করবেন। আমার টুইটার লিঙ্ক এবং ফেসবুক লিঙ্কে ক্লিক করে আমার টুইটার এবং ফেসবুকটি ফলো করে দেবেন। দেন এখান থেকে এয়ারড্রপ লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। এয়ারড্রপ লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রামের এই পোস্টটিতে নিয়ে আসা হবে। তো পোস্টটিতে আসার পর আপনারা এখান থেকে নিচে জয়েন একটি অপশান দেখতে পাবেন, এই জয়েন অপশন উপর মাস্ট বি জয়েন করবেন। কেন জয়েন করবেন? কারণ এই যে অফারটি রয়েছে, এই অফারটির একটি আপডেট নিউজ চলে আসলো, তখন আপনারা আমার এই চ্যানেলে জয়েন করা নাই অথবা এই চ্যানেলটিতে জয়েন রয়েছেন কিন্তু পিনিট করা নাই, যার কারণে এখানে আপডেটটি কিন্তু মিস করবেন। আর আপডেট যদি মিস করেন, তাহলে এখান থেকে কিন্তু পেমেন্টটাও মিস করবেন। এরকম অনেকগুলো এক্সচেঞ্জের এয়ারড্রপ এবং কি অনেকগুলো আপনার ওয়ালেট এয়ারড্রপ আমি আপনাদের মাঝে শেয়ার করি। এই যে অফারটি রয়েছে, এই অফারটি ওয়ালেট এয়ারড্রপ, এখান থেকেও কিন্তু ইনস্ট্যান্ট $5 করে আপনারা পেমেন্ট পাচ্ছেন। যারা যারা ভিডিওটি প্লে করেছেন প্রত্যেকে এখানেও জয়েন করে নেবেন। দেন আরেকটি উপরে যদি দেখাই, এখানে যে প্রাইভ রয়ে গ্লোবালের যে অফারটি রয়েছে, এই অফার থেকে প্রত্যেকের কিন্তু $50 থেকে $100 অবধি প্রফিট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, টানা কিন্তু তিনটি আমি এক্সচেঞ্জের এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করেছি, ওয়ালেট এয়ারড্রপ। তো এরকম অসংখ্য এয়ারড্রপ আমি আপনাদের মাঝে শেয়ার করি প্রতিনিয়ত, আপনারা যত স্ক্রল করবেন তত পাবেন। তো প্রতিনিয়ত এই যে এয়ারড্রপগুলো শেয়ার করি, এয়ারড্রপগুলোতে আপনারা জয়েন করবেন, একটি এয়ারড্রপ থেকে যদি পেমেন্ট পান, তাহলে পুরো মাসে যে কষ্ট করেছেন ওই কষ্টটা আপনাদের পুষে যাবে, অর্থাৎ এই কষ্টটা আপনাদের আর থাকবে না। এখন আমার এই চ্যানেলটি আপনারা ফার্স্ট অফ এটি পিনিট করে রাখবেন। পিনিট কেন করবেন তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য, এখানে অসংখ্য আপনার এখানে দেখাচ্ছে, অসংখ্য চ্যানেল দেখাচ্ছে, অসংখ্য বোর্ড দেখাচ্ছে এবং কি অসংখ্য পার্সোনাল কন্ট্যাক্ট দেখাচ্ছে। তো এই সকল এখানে এখানে চ্যানেলের ভিতরে আমার যে চ্যানেলটি রয়েছে, চ্যানেলটি দেখতে পাচ্ছেন হারিয়ে গেছে। তো আপনারা এখন কী করবেন, আমার যে এখানে আমার যে চ্যানেলটি রয়েছে, চ্যানেলটিকে আপনারা সবার উপরে নিয়ে আসতে হবে। তো সবার উপরে আসতে হলে আপনারা কী করবেন, এখান থেকে পাস্ট অফ আপনারা কী করবেন, আমার এই চ্যানেলটি খুঁজে বের করবেন কষ্ট করে, একটু মোবাইল আর্নিং এই চ্যানেলটি খুঁজে বের করার পর আপনারা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখান থেকে পাস্ট অফ ট্যাপ করে ধরবেন, ধরার পর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে পিন অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আমার এই যে চ্যানেলটি রয়েছে, চ্যানেলটি সবার উপরে শো হয়ে যাবে। দেন আমি যদি কোনো আপডেট নিউজ এবং কি এরকম নতুন নতুন যদি এয়ারড্রপ শেয়ার করি, সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং কি দ্রুত আপনারা জয়েন করতে পারবেন, কারণ বিভিন্ন এয়ারড্রপে বিভিন্ন রকম প্রবলেম ফেস হয়। এই যে এয়ারড্রপটি এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি, এই এয়ারড্রপে প্রত্যেকে কিন্তু একটি প্রবলেমে প্রেস করবেন এবং প্রত্যেকে এই প্রবলেমটিতে পড়বেন, আমি নিজেও পড়েছি। তো কিভাবে এটি সলভ আউট করবেন, অর্থাৎ এ থেকে কিভাবে মুক্তি পাবেন, সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব, অবশ্যই ভিডিওটি পুরলি কন্টিনিউ করবেন। তো চলুন এখন আমরা এখানে কিভাবে জয়েন করব সে বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এখান থেকে পাস্ট অফ আপনারা কী করবেন, ওয়ালেট ডাউনলোড লিঙ্ক নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে পাস্ট অফ আপনাদের এই যে ওয়ালেটটি রয়েছে, ওয়ালেটটি ডাউনলোড অপশানে দিয়ে রাখবেন। এটি কেন দিয়ে রাখবেন তা একটু পরে বলছি। আপনারা পাস্ট অফ এখান থেকে এটি ডাউনলোড অপশানে ক্লিক করে রাখবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি আবারও আমার পোস্টে চলে আসবেন। পোস্টে আসার পর এখান থেকে সাইন আপ লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। সাইন আপ লিঙ্কের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে, এখানে নতুন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে এখানে। তো এই যে এখানে নতুন একটি ইন্টারফেস শো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটি আপনাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে সাইন আপ পেজটি ওপেন হয়েছে, এই সাইন আপ পেজটি আপনাদের ফিল আপ করতে হবে। এখন আপনারা যারা এখানে প্রথমত ওয়ালেটটি ডাউনলোড দিয়ে রেখেছেন, দেন আপনাদের কাজটি কিন্তু এগিয়ে রয়েছে, অর্থাৎ এখানে যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে করতে ওয়ালেটটি ডাউনলোড করা হয়ে যাবে, অর্থাৎ আপনাদের কিছু সময় বেঁচে যাবে, আশা করি বুঝতে পেরেছেন।
এখন এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ফার্স্ট অফ আপনার পাস্ট নেমটি দিবেন, অবশ্যই কেওয়াইসি অনুসারে দিবেন, কারণ এখানে কেওয়াইসিটা মাস্ট বি। কেওয়াইসি না করলে আপনারা পেমেন্টটি পাবেন না। আর কেওয়াইসি করার সাথে সাথে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু আপনারা আপনাদের পেমেন্টটি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে ফার্স্ট অফ আপনারা কী করবেন, আপনাদের পাস্ট নেম দিবেন কেওয়াইসি অনুসারে, দেন লাস্ট নেম দিবেন, অর্থাৎ এনআইডি কার্ডে যে নামটি রয়েছে ওই নামটি সেমভাবে আপনারা এখানে দিয়ে দিবেন। এখান থেকে দেন আপনারা একটি পার্সোনাল মেল ইউজ করবেন, দেন এখানে একটি পাসওয়ার্ড ইউজ করবেন, দেন র্যাপার কোডটি তো অটোমেটিক নিয়ে নিবে, দেন যদি না নেয় আমার ওই চ্যানেলে দেওয়া রয়েছে, আমার চ্যানেলের নিচে দেওয়া রয়েছে, আপনারা ট্যাপ করার সাথে সাথে র্যাপার লিঙ্কটি কপি হয়ে যাবে। দেন এখান থেকে টিকমার্ক করে দেবেন, টিকমার্ক করে দেওয়ার পর এখানে একটি ক্যাপচা দিবে, ক্যাপচাটি ফিল আপ করে দেবেন, দেন এখানে সাইন আপ অপশনের উপর ক্লিক করবেন। এখন এখানে আসুন, আরেকটি প্রবলেম আমরা পড়েছি যে এখান থেকে কি হচ্ছে, আমাদের ক্যাপচাটি ওপেন হচ্ছে না। তো যাদের এরকম ওপেন হচ্ছে না তারা এখানে কিন্তু অ্যাকাউন্টটিও ক্রিয়েট করতে পারবেন না। তো এর জন্য আপনারা কী করবেন, এর জন্য আপনারা কী করবেন, সিম্পলি আবারও আমার পোস্টে চলে আসবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি, এই কারণে হয়তো ভিডিওটি একটু লং হবে, তাও আপনারা কষ্ট করে দেখবেন। তো এখান থেকে আমার যে এখান থেকে সাইন আপ লিঙ্কটি দিয়েছি, এই লিঙ্কটিতে আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে আপনাদের মাঝে সেম এরকম একটি ইন্টারফেস হবে, এখান থেকে আপনারা কপি অপশনের উপর ক্লিক করবেন। কপি অপশনের উপর ক্লিক করার পর আপনারা সরাসরি আপনাদের মোবাইলে অন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, কেউ কিউই ব্রাউজার অথবা ইয়ান্ডেক্স ব্রাউজার অথবা আপনার অপেরা ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার আপনারা এখান থেকে ওপেন করে নিলেই হবে। দেন এটি ওপেন করার পর যে লিঙ্কটি কপি করেছেন ওই লিঙ্কটি আপনারা এখানে সার্চ বারে আপনারা একটি পেস্ট করে দেবেন। তো আমি আমার লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি, আপনারাও সেমভাবে এখানে লিঙ্কটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা এখান থেকে নিচে গো একটি অপশান দেখতে পাচ্ছেন, এই গো অপশানের উপর ক্লিক করে দেবেন। কিবোর্ডের গো অপশানের উপর ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে, একটু ওয়েট করুন। তো একটু লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে আই এম নট রোবট এটি কিন্তু শো হয়েছে। তো এরকম আপনাদের হয়ে যাবে। তো যারা এরকম প্রবলেম ফেস করবেন তারা এই কাজটি করবেন। দেন এখান থেকে আমি যেহেতু আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, কীভাবে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি স্ক্রিনশট আপনাদের জন্য রেখেই দিয়েছি, অবশ্যই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো যখন সব কিছু এখান থেকে ফিল আপ করে দেবেন, ফিল আপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে সাইন আপ অপশানের উপর ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানের উপর ক্লিক করার পর যে মেলটি ইউজ করেছেন ওই মেলটিতে একটি তারা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে, কোডটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম একটি কোড তারা পাঠিয়ে দিবে। তো কোডটি আপনারা এখানে প্রোভাইড করে দেবেন, প্রোভাইড করে দিয়ে এখানে সাবমিট অপশানের উপর ক্লিক করে দেবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে কান্ট্রি যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই কান্ট্রির নিচে এখানে ভিয়েতনাম যে একটি অপশান দেখতে পাচ্ছেন, এই কান্ট্রিটাতে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কান্ট্রি কিন্তু শো হয়ে গেছে। আপনারা একটু উপরে স্ক্রল করবেন, বাংলাদেশটি পেয়ে যাবেন, বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে এখন কী করবেন, বাংলাদেশটি সিলেক্ট করার পর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে মোবাইল নাম্বারটি এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনার নাম্বারটি জিরো বাদে দিবেন। জিরো তো এখানে দেওয়া রয়েছে, এখানে যে আমাদের কান্ট্রি কোডটি রয়েছে কান্ট্রি কোডটি দেওয়া রয়েছে, জিরো বাদে আপনারা বাকি ডিজিটগুলো দিবেন। ডিজিটগুলো দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। তো এখানে আপনাদের মূলত প্রবলেমটা ফেস করতে হবে, এখানে যখন কন্টিনিউ অপশানের উপর ক্লিক করতে যাবেন তখন এখানে দেখতে পাবেন যে আপনাদের কিন্তু তারা এখানে বলবে যে তারা এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে আসা হবে। দেন আপনাদেরকে বলবে যে আপনাদের যে নাম্বারটি ইউজ করেছেন ওই নাম্বারে একটি কোড তারা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু কোডটি তারা পাঠাবে না, কোডটি তারা দিচ্ছে না। এরকম প্রবলেমে আপনারা ফেস করবেন, প্রত্যেকে এখানে কিন্তু প্রবলেমটি ফেস করেছেন, যারা যারা ইতিমধ্যে জয়েন করে নিয়েছেন ভিডিওটি প্লে করেছেন প্রত্যেকে এই প্রবলেমটি ফেস করেছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে এই প্রবলেমটি ফেস করেছি। দেন এটি কীভাবে আমি সলভ আউট করেছি, তো সলভ আউট করার জন্য এখান থেকে আমি কী করেছি, ইউজ আদার ফোন নাম্বার এই অপশানের উপর ক্লিক করেছি। ক্লিক করার পর এখান থেকে আমি আবারও রিটাই আমার এখানে যে নাম্বারটি আমি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমি কিন্তু চেঞ্জ করে একটি গ্রামীণ নাম্বার দিয়েছি। গ্রামীণ নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশানের উপর ক্লিক করেছি, তাও দেখতে পাচ্ছি হচ্ছে না। দেন আমি এক ঘন্টা পরে আবার রিট্রাই করেছি, রিট্রাই করার সাথে সাথে ইনশাল্লাহ আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনারা যদি এখানে নাম্বার ভেরিফাইটি যদি না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হবে না। যখন এখান থেকে আপনারা নাম্বার ভেরিফাইটি করবেন তখন কোডটি দিয়ে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন, দেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে যারা অ্যাপল স্টোর ইউজ করেন অর্থাৎ অ্যাপল ফোন ইউজ করেন তারা এখান থেকে অ্যাপ স্টোরে ক্লিক করবেন, তারা দেন যারা এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেন তারা তো এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসা হবে, দেন এখান থেকে সিম্পলি আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো এটি আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, ওপেন করার পর আপনারা সিম্পলি এটি সাইন আপ করে নেবেন। তো আমি যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর এখানে সাইন আপও করে রেখেছি, দেন আমি এখন অ্যাকাউন্টটি এখান থেকে ওপেন করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি,
তো এই অ্যাপসটি আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস হবে, এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন। আশা করি প্রত্যেকে সাইন আপটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার ব্যালেন্সটি, এখানে আমার ব্যালেন্সটি দেখাচ্ছে 00, এখানে আমার ব্যালেন্সটি 00। এখানে কিন্তু আমাকে ইনস্ট্যান্ট পেমেন্টটি করে দিবে। আমি আপনাদের জন্য রেখে দিয়েছি কীভাবে আমি এখান থেকে পেমেন্টটা নিব, সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো এখন এখানে আপনাদেরকে আমি বলেছি যে প্রত্যেকটি, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অ্যাকাউন্টে আপনারা 18 USD করে পাবেন। 18 USD এখন বর্তমান প্রাইজে পাবেন 0.09, অর্থাৎ প্রতি পার এখান থেকে টোকেনের ভ্যালু হচ্ছে 0.09, অর্থাৎ 9 সেন্ট, অর্থাৎ 9 সেন্ট। এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন আইডিও প্রাইস, এখানে তাদের যে আইডিও প্রাইসটি রয়েছে, এই আইডিও প্রাইসটি আর 38 দিন পর এখানে কিন্তু আইডিওটা তারা স্টার্ট করবে। আইডিওটা একদিন, মেবি একদিন অথবা 2 দিন চলবে। 2 দিনের পর এটি কিন্তু তারা সোল্ড আউট করে দিবে, দেন এটি কোনো এক্সচেঞ্জারে লিস্টেড করে দেবে অথবা তাদের যে নিজস্ব ওয়ালেটটি রয়েছে এই নিজস্ব ওয়ালেটে এটি এক্সচেঞ্জ করার সিস্টেমটা তারা চালু করে দেবে। দেন এখান থেকে আইডিও প্রাইসটি আপনারা দেখতে পাচ্ছেন 15 টাকা করে প্রত্যেকে কিন্তু এখান থেকে কিনবে, অর্থাৎ 15 সেন্ট করে। তো এটি যখন লিস্টেড হবে তখন ইনস্ট্যান্ট এটি কিন্তু এখান থেকে 35 থেকে 40 সেন্ট অবধি প্রফিট দিয়ে দিবে। তো প্রত্যেকটি টোকেন যখন এখান থেকে 35-40 সেন্ট হয়ে যাবে তখন এখান থেকে আপনারা এমনিতেই এখান থেকে আপনার $30 থেকে $35-$40 এমনিতেই প্রফিট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা এখানে কিভাবে এই যে অফারটি রয়েছে অফারটির জন্য এলিজেবল হব। আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি যে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সাকসেসফুলভাবে, আপনারা 50% এখান থেকে কিন্তু এলিজেবল হয়ে গেছেন। দেন এখন আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করার পর ফার্স্ট অফ আপনাদেরকে KYC ফিল আপ করতে হবে। তো এখান থেকে ফার্স্ট অফ বেসিক KYC ফিল আপ করতে হবে। বেসিক KYC-র জন্য আপনারা এখান থেকে আপনাদের যে মেন অ্যাকাউন্ট রয়েছে মেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। মেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ডিটেলস এখানে শো হয়েছে। এখান থেকে আপনারা KYC অনুসারে নামটি দিবেন, দেন এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন, এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন, এখানে সিটিটি দিয়ে দিবেন, এখানে স্টেট দিয়ে দিবেন, এখানে আপনার কান্ট্রিটি দিয়ে দিবেন, এখানে ন্যাশনালিটিটা দিয়ে দিবেন। তো আমি সম্পূর্ণ বিষয় A to Z আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আইডি কার্ড অনুসারে সম্পূর্ণ ডিটেলস এখানে আমি কিন্তু এখানে প্রোভাইড করে দিয়েছি। আপনারাও সেমভাবে আপনাদের আইডি কার্ডে যেভাবে রয়েছে সেমভাবে আপনারা এখানে সব কিছু প্রোভাইড করবেন। এটি যদি ফিল আপ না করে আপনারা যদি এখানে KYC অ্যাপ্রুভের জন্য আবেদন করেন তাহলে এখান থেকে আপনারা কিন্তু রিজেক্টেড হয়ে যাবেন। তো এখান থেকে এখন আপনাদেরকে ন্যাশনালিটিটা সিলেক্ট করার জন্য বলবেন। ন্যাশনালিটিটা আপনারা এখান থেকে সিম্পলি বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে সেভ অপশান উপর ক্লিক করে দেবেন। তাহলে আমাদের প্রথম যে কাজটি রয়েছে এখান থেকে বেসিকটা আমরা কিন্তু এখান থেকে ঠিক করে নিয়েছি। এখন আমাদেরকে অ্যাডভান্স লেভেলে KYC কমপ্লিট করতে হবে। অ্যাডভান্স লেভেলে KYC কমপ্লিট করার পরে ইনস্ট্যান্ট আমরা কিন্তু পেমেন্টটি পেয়ে যাব। তো এখান থেকে আপনারা এখন কী করবেন, এখান থেকে KYC অপশানের উপর ক্লিক করবেন। KYC অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সব কিছু নিয়ে নিয়েছে, ন্যাশনালিটি এবং কি আমার নাম সব কিছু নিয়ে নিয়েছে। এখান থেকে আইডি কার্ডটিও সিলেক্ট করা রয়েছে। এখানে এখন আমাদেরকে কী করতে হবে, আইডি কার্ডের এখানে নাম্বারটি দিতে হবে। আইডি কার্ডের নিচে একটি নাম্বার দেখতে পাবেন আপনারা, এখানে 8 থেকে 12 ডিজিটের, ওই নাম্বারটি আপনারা এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর এখানে আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটি ক্লিয়ার কাট আপনারা এখানে ছবি নেবেন, দেন ব্যাক পাস্টের একটি ছবি নেবেন। দেন এখান থেকে আপনারা একটু লক্ষ্য করেন এখানে কী কী বলেছে, ফেস ক্লিয়ার, আপনার ফেসটি ক্লিয়ার দেখতে হবে। দেন পোট্রুটি আপনারা ক্লিয়ারভাবে এখানে একটি পোট্রু উঠিয়ে নেবেন। দুই হাতে 2টি পিকচার আপনারা এখানে কাট রাখবেন। একটি কাট হচ্ছে আপনার এখানে আপনার যেই খাতা রয়েছে খাতা কলম দিয়ে আপনারা লিখবেন, লিঙ্কি লিখে আপনার ডেটটি দিবেন, আজকের ডেটটি দিয়ে আপনারা এক হাতে ধরবেন। দেন অপর হাতে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে ওই এনআইডি কার্ডটি ধরবেন। ধরার পর আপনারা সিম্পলি একটি পিকচার তুলে আপনারা এখানে আপলোড করে দেবেন। তো আমি এটি আপলোড করে দেবো, একটু পরেই আমি আপলোড করে দেবো, ভিডিওটি যখন মেক করা শেষ হবে তখনই আমি এটি প্রোভাইড করে দেবো। তো প্রোভাইড করে দেওয়ার পর ইনস্ট্যান্ট কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করে দেবে। এখন আপনাদের কী করতে হবে, আপনাদের সেফটির জন্য অবশ্যই প্রত্যেকটি এক্সচেঞ্জারে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিই। এখান থেকে আপনারা সিকিউরিটি অপশানে চলে যাবেন। সিকিউরিটি অপশানে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে ফার্স্ট অফ আপনার নাম্বারটি ভেরিফাই তো আমি করেই নিয়েছি, আপনারা নাম্বারটি তো ভেরিফাই কোড করা লাগবে, এটি মাস্ট। দেন এখান থেকে পিনকোডটি আপনারা এনাবল করে দেবেন, এখানে পিনকোড আপনারা সেট করে দেবেন। এখানে এনাবল অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন পিনকোড দেওয়ার জন্য বলেছে এবং কি আপনাদের যে ইমেলটি রয়েছে ওই ইমেলে একটি কোড তারা পাঠিয়ে দিয়েছে। তো আপনারা যখন এটি লগ ইন করতে যাবেন তখন আপনাদেরকে এরকম কোড পাঠাবে। তো আপনারা কোডটি দিয়ে এখানে লগ ইন করবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এনাবল করতে গেছি তখন এখানে আমাকে একটি কোড তারা পাঠিয়ে দিয়েছে। এই কোডটি আপনারা যদি এখানে লক্ষ্য করেন 042961, তো এটি আমরা এখানে দিয়ে দিব 042961। তো এরকম আপনারা দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একটি কোড এখানে কিন্তু ভুল হয়েছে, যার কারণে এটি নেই। দেন আমরা আবার সাবমিট অপশানে ক্লিক করব।
সাবমিট অপশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটি এখানে যে কোনো একটি এখানে পিন সেট করার জন্য বলেছে আমরা এখানে একটি পিন সেট করে দেব सेम পিনটি আমরা নিচে দিয়ে সেটআপ পিন অপশনের উপর ক্লিক করে দেব অবশ্যই এগুলো আপনারা প্রত্যেককে করে নেবেন এটি আপনার সেফটি তো এটি দেওয়ার পর আপনারা সেটআপ পিন অপশনের উপর ক্লিক করে দিবেন সেটআপ পিন অপশনের উপর ক্লিক করার পর এটি কিন্তু সেটআপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেটআপ পিন সাকসেসফুল এরকম দিয়ে দিয়েছে দেন এখন আমরা এখানে পাস্ট যে এখানে সিকিউরিটিটা রয়েছে সিকিউরিটিটা আমরা কিন্তু প্রত্যেককে আপডেট করে নিয়েছি দেন এখান থেকে আপনাদেরকে এখন কি করতে হবে আপনাদেরকে টু স্টেপ ভেরিফিকেশনটি অবশ্যই এনাবল করতে হবে ঠিক আছে প্রত্যেককে এখানে টু স্টেপ ভেরিফিকেশনটি এনাবল করে দিবেন দেন এখানে সেভ অপশনের উপর ক্লিক করবেন আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেককে বলবো এইটুকু কাজ আপনারা করে রাখেন প্রত্যেককে এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা পাবেন এবং কি এটি যখন আইডিওটা শেষ হয়ে যাবে আইডিও কখন শেষ হবে তা তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি আইডিওটা শেষ হতে এখনও প্রায় আপনার এখানে 28 দিন অর্থাৎ এখান থেকে এক মাস 10 দিন রয়েছে এই এক মাস 10 দিন পরে কিন্তু আপনারা এটি সেল আউট করে আপনাদের প্রফিটটা নিয়ে নিতে পারবেন এবং কি প্রত্যেক ইউজারকে আমি বলবো এখান থেকে $35 থেকে $40 অবধি আপনাদের প্রফিট হবে তো এখান থেকে এইটুকু কাজ করার বিনিময়ে যদি আপনারা 3 থেকে 3,500 টাকা যদি প্রফিট নিতে পারেন এটি কিন্তু বিশাল একটি ব্যাপার তো কেউ মিস করবেন না প্রত্যেকটি এক্সচেঞ্জার এয়ারড্রপ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি এয়ারড্রপই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই মাস্ট বি আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন এবং সাথে সাথে আমি যে টেলিগ্রামে যে পোস্টগুলো করি প্রত্যেকটি পোস্টে আপনারা জয়েন করে নেবেন মাস্ট বি এয়ারড্রপটিতে জয়েন করবেন এবং কি পাইপ্রয় গ্লোবালের ভিডিওটি দেখে এখানে জয়েন করে নেবেন এখানে ভিডিওর লিঙ্কটি আমি প্রোভাইড করে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেককে নতুন নতুন যে এয়ারড্রপগুলো রয়েছে এয়ারড্রপগুলোতে জয়েন করার আমন্ত্রণ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম